টানা বৃষ্টিতে বাইরে পা রাখার উপায় নেই, একেবারে যেন নন স্টপভাবে পড়ে চলেছে। আসবো না আসবো না করে ভালোই বর্ষাটা কিন্তু এসছে। আর সেদিন এই বর্ষার মধ্যে আমার কর্তামশাই বলল একটু ম্যাগি বা কিছু একটু চাইনিজ কিছু বানাতে। কি আর করি, দেখলাম ও মা বাড়িতে ম্যাগি বা চাউমিন কিছুই নেই। ফ্রিজ খুলতেই পেয়ে গেলাম অমূল্য রতন, ছিল একটু আটা মাখা। এই আটা মাখা দিয়েই আজকে আমি একটা দারুণ চাইনিজ রেসিপি বানাবো, যেটা স্বাদে একেবারে রেস্তোরাঁর রেসিপির মতো হবে। চলুন তাহলে কীভাবে রেসিপিটা রেডি করছি দেখবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এখানে ছিল জাস্ট একটু আটা মাখা, এটার মধ্যে এখন আমার রেসিপি রেডি হবে। তো এরকম নরম আটা মাখাটা হলে হবে না, এটাকে একটু শক্ত করতে হবে। তাছাড়াও এটা খুবই কম পরিমাণে ছিল, এটাকে এখন আমি শুকনো আটার সাথে অল্প একটু ভালোভাবে মেখে নেব জল আর নুন দিয়ে। আর হ্যাঁ, আপনার যেরকম পরিমাণে লাগবে সেই পরিমাণে আটাটাকে অ্যাড করবেন। আর এই ক্ষেত্রে বলে রাখি, প্রথমে শুকনো অবস্থাতে এটাকে একটু ভালো করে দলে নিতে হবে, আর তারপর জল দিয়ে একটু শক্ত শক্ত করে এটাকে মেখে নিতে হবে। যেমনভাবে আমরা রুটির আটা মাখি সেরকম নরম নয়, একটু বরং শক্ত শক্ত করলে তবে এই রেসিপিটা ভালো হবে। তাই অল্প অল্প জল দিয়ে, জাস্ট যতটুকু না দিলেই নয়, ততটুকু দিয়ে শুধু এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, এইটুকুই কাজ। চলুন তাহলে আমি আটাটাকে মেখে নিই। এরকমভাবে দেখুন, এখানে কিন্তু আমাদের মাখাটা হয়ে গেছে, এর থেকে বেশি এটাতে কিচ্ছু কাজ নেই। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে আর 10 মিনিটের জন্য ঢেকে আমি এটাকে রেখে দেব, যাতে করে এটা একটু সেট হয়ে যায়, জাস্ট আর কিচ্ছু না। ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের আটাটাও সেট হয়ে যাবে, আর বাইরের বৃষ্টিতে আমাদের কিছু প্রবলেমও হবে না। দেখুন 10 মিনিট পরে একেবারে এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। এখন আমি অল্প শুকনো আটা ফ্লোরের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে আপনি চাইলে কিন্তু এটা বেলুন চাকির সাহায্যে, নর্মাল যেরকম রুটি বেলি সেরকমভাবেও বেলতে পারেন। এখন করে নিলাম কয়েকটা লিচি। একেবারে রুটির যেমন আমরা রেডি করি সেরকমভাবে এটাকে রেডি করতে হবে, তারপর বেলে নিতে হবে। আর এই ক্ষেত্রে আপনি যদি একটু অন্যরকম শেপেও বেলেন তাহলেও কিছু হবে না, এটাতে শেপের আমাদের দরকার নেই, জাস্ট শুধুমাত্র এটাকে বেলে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি কয়েকটা পেন, পেনগুলোকে আগে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, তারপর শুকনো করে তবেই ব্যবহার করা যাবে। এখন পেনটাকে রুটির মধ্যে দিয়ে এরকমভাবে রোল করে নেব, আর যেহেতু এটা ভালো করে আটকাতে হবে তাই এই পাশে একটু লাগিয়ে নেব জল, নর্মাল জল এখানে দিয়ে এরকমভাবে এটাতে একটু ভালো করে দিয়ে আর এরকমভাবে চেপে দেব, ব্যাস তাহলে আটকে যাবে। এরকমভাবে সমস্ত রুটিগুলোকে আমি একই প্রসেসে এগুলোকে রেডি করে নেব। আর লাস্ট পার্ট হচ্ছে পেন, বা আপনি পেন্সিল বা যে কোনো, যদি কোনো কাঠের টুকরো পান, সেই যে কোনো জিনিসের সাহায্যে কিন্তু এটাকে এরকমভাবে রোল করে দিলে ব্যাস এটা জল দিয়ে সিল করলে আটকে যাবে। এইবার যখন রেডি হয়ে যাবে তখন পেনগুলোকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। তো আমি এখানে এরকমভাবে বের করে নিচ্ছি, আর যদি একান্তই বের দিয়ে না আসে সেই ক্ষেত্রে একটু পিছন থেকে এরকমভাবে অন্য একটা পেনের সাহায্যে একটু প্রেস করে দিতে হবে, তাহলে এটা খুব সহজে বেরিয়ে আসবে। আর বের করতে গেলে একটু যদি শেপটা অন্যরকম হয়ে যায় সেটাতে কিন্তু কিছুই প্রবলেম হবে না, কেননা এটা পুরোপুরি শেপে থাকার আমাদের খুব একটা দরকার নেই। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে রেডি করে নেব এই একই পদ্ধতি অবলম্বন করে। আশা করি এই অবধি বুঝতে আপনাদের কোনো অসুবিধে হয়নি, আর যদি অসুবিধে হয়ে থাকে প্লিজ আমায় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে বলার। এখানে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছিলাম, গরম জলের মধ্যে এখন এগুলো দিয়ে দেব, তারপর যাতে নিচে না ধরে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরেই দেখুন আমাদের কিন্তু এগুলো একেবারে শক্ত হয়ে গেছে, মানে এগুলো এখন একেবারে রেডি বলা যায় ফার্স্ট স্টেপের জন্য। এখন এগুলোকে এরকম একটা পাত্রে আমি তুলে রাখবো, আর তুলে নিয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা জলে একবার ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে জল ঝরিয়ে
পুরোপুরি শুকনো হতে দেব। চাইলে আপনি একটু ফ্যানের কাছে রাখতে পারেন যাতে পুরোপুরি শুকনো হয়ে যায়। যতক্ষণে ওটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা কয়েকটা ভেজিটেবল ফ্রাই করে নেব। হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দিলাম টমেটো। আপনি চাইলে আরও বেশি পরিমাণে টমেটোটা দিতে পারেন। টমেটো দিয়ে একটু ঢেকে রাখবো যাতে টমেটোটা আমাদের নরম হয়ে যায়। খানিকক্ষণ পরে দেখুন আমাদের টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা কেটে নিয়েছিলাম। দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন। রসুনটাকে আমি এখানে চপ করে ব্যবহার করেছি। আপনি চাইলে থেঁতো বা বাটা রসুনও দিতে পারেন। তবে এরকমভাবে রসুনটা দিলে মুখে যখন পড়বে তখন কিন্তু খুব ভালো একটা স্বাদ পাবেন। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর নুন দিলাম। এখন ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তবে অল্প গন্ধ বেরিয়ে আসার পরেই কিন্তু আমরা অ্যাড করে দেবো কিছু ভেজিটেবল। এখানে আমি তিন রকমের বেল পেপার নিয়েছি, গাজর নিয়েছি, একটু বিনস নিয়েছি। আপনার কাছে যেরকম ভেজিটেবল চাইবে, চাইলে একটু শুধু আলু দিয়েও এটা বানাতে পারেন, আবার অন্য ভেজিটেবল অ্যাডও করতে পারেন। আমরা ওটাকে ঢেকে রেখেছি। এদিকে দেখুন আমাদের কিন্তু এটা কি একেবারে শুকনো হয়ে গেছিলো। চলুন এটাকে এবার নেক্সট প্রসেসের জন্য রেডি করি। নিয়ে নিয়েছি একটা ছুরি, আর ছুরির সাহায্যে এরকমভাবে এটাকে কিন্তু কেটে নিতে হবে। একটু পাতলা পাতলা করেই কাটতে হবে, কেননা এটাতে শুধুমাত্র আটা মেটেরিয়াল। যদি আমরা খুব মোটা করে কাটি তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, আটা আটা ফিলিংস লাগবে। তাই এটাকে একটু বুদ্ধি করে কাজটা করতে হবে যাতে কেউ বুঝতেও না পারে। আর যতই হোক আমি তো বানাচ্ছিলাম আমার একান্ত প্রিয় একজন মানুষের জন্য, তাই রেসিপিটা চেষ্টা করেছি যাতে সে ধরতেও না পারে, খেয়েও তার ভালো লাগে আর বাড়ির উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। এরকম রেসিপি আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদেরও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যাতে আপনার প্রিয়জন খুশিও হয় অথচ রেসিপিটা একেবারে অন্যরকম হয়? তাহলে অবশ্যই জানাবেন। দেখুন আমি এরকমভাবে কেটে নিলাম। এদিকে ততক্ষণে আমাদের ভেজিটেবলটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আপনি চাইলে এর থেকেও আগে কিন্তু এটাকে খুলে নিতে পারেন। তারপর আমি এটাকে আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আমার কাছে এটাই ছিল, আপনার কাছে যদি অন্য কোনো সস থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে দিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প। টেস্টটা আরও দারুণ হবে এটাতে। একটু ঝালঝাল হলেই কিন্তু চাইনিজ রেসিপি আরও সুন্দর লাগে। তারপর আমাদের কেটে নেওয়া এই রুটির এগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা কিন্তু এক্ষুনি আমরা নামাবো না, যেমনভাবে নুডল বা ম্যাগি আমরা সাথে সাথেই নামাই বা চাউমিন, সেটা না। এটাকে একটু কিন্তু তেলের মধ্যে এরকম ভেজিটেবলের সাথে কম আঁচে ফ্রাই করতে দেব। ততক্ষণে চলুন দুটো ডিম ভেজে নিই। একটু জাস্ট তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব দুটো ডিম। যদি আমরা না ভালো করে ফ্রাই করি তাহলে কিন্তু এই আটার রেসিপিটা আটা আটা ফিলিংসটা লাগবে বেশি, আর স্বাদটা ঠিকঠাক আসবে না। তাই কম আছে মোটামুটি 5-7 মিনিট ওটা কিন্তু ফ্রাই হচ্ছে। ততক্ষণে আমরা একটু নুন দিয়ে জাস্ট যেরকমভাবে আমরা ম্যাগির জন্য ডিম ভাজি সেরকমভাবে ডিমটাকে এখানে ভেজে নেব। কাঁচা অবস্থাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু ঝুরো ঝুরো করে নেব। খুব একটা কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট কাঁচা অবস্থাটা গেলেই এনাফ। আর আপনি ওখানেও দিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে ডিমটা দিলে কাঁচা যে একটা আঁচটে গন্ধ থাকে ডিমের সেটা একেবারে চলে যাবে, খেতে একেবারে দুর্দান্ত হবে। দেখুন এরকম ঝুরো ঝুরো করে নিতে হবে, এর থেকে বেশি দরকার নেই। হয়ে যাচ্ছে আমাদের এটা। এদিকে আমাদের আটার এই রেসিপিও একেবারে রেডি হয়ে গেছে। অল্প কাঁচা লঙ্কা আর ডিম যেটা ভেজে নিয়েছি সেটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। অল্প তুলে রেখেছি পরে ডেকোরেশন করার জন্য। দেখুন এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার আর কি একেবারে রেডি হয়ে গেছিলো রেসিপি, এখন আমি সার্ভ করে দিচ্ছি। আর এটা খেয়ে বাড়িতে আমার হাজব্যান্ড তো ভীষণ ভীষণ খুশি, আর আমার নিজেরও রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই রেসিপিটা সত্যিকারের ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল সেট করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু সস,
একটু ডিমের ভাজা যেটা করেছিলাম আর কাঁচা লঙ্কা, আর অল্প অবশ্যই দিলাম গোলমরিচের গুঁড়ো। রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন। আর তো আমার তস হইছে না, চলুন এখন ইমপ্রেস করার পালা নিজের একান্ত প্রিয় মানুষকে। আর এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে কিন্তু আরও দু তিন দিন বানাতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।